নমস্কার, আজ 31 জানুয়ারি বুধবার। ফাইনালি জানুয়ারি মাসটা শেষ হচ্ছে, মাসটা যেন শেষই হতে চাইছিল না একদম। যেহেতু বুবলার কিটা নেই তাই জন্য ঘুম থেকে খুব লেট করে ওঠে, কিন্তু তাতে বাধা নেই, শরীরটাও তো খারাপ, তাই জন্য ঘুমটা দরকার। নাকের ডান দিকে নিজের নখ দিয়েই মনে হয় আঁচড় দিয়ে কেটে ফেলেছে, তাই জন্য একটু ক্রিম লাগিয়ে দিই। আমি ওর জন্য এই বেবির ভ্যালেডার ক্রিমটা ইউজ করি। আসলে আমি ভ্যালেডার সাবান শ্যাম্পু থেকে সবই ইউজ করি, ভ্যালেডার প্রোডাক্ট বাচ্চাদের জন্য খুবই ভালো। আমাদের ইন্ডিয়াতে যেমন ডাক্তাররা স্পেসিফিক কোনো ব্র্যান্ড মেনশন করে দেয়, এখানে কিন্তু একদমই না, ডাক্তাররা নিজে থেকে কোনো ব্র্যান্ড বলে দেবে না। আপনার যেটা ভালো লাগে বা আপনার বেবির জন্য যেটা সুটেবল সেটা আপনি ব্যবহার করবেন। তাতে মুশকিলটা একটা জায়গাতেই, আমরা যারা নতুন আসি এখানে বা নতুন মা হই এখানে, ভাষা বুঝি না, তারা আরোই বুঝতে পারি না যে কোন প্রোডাক্টটা বাচ্চাকে মাখাবো। কিন্তু আমার অনেক বন্ধু ছিল যারা আমার আগেই ঠিক মা হয়েছে, ওদের কাছ থেকে জেনেই আমি এই সব কিনি। এদিকে সকাল সকাল বাবা আর ছেলে ইনস্টাগ্রামে কেউ একজন রাম মন্দিরের ব্যাপারে কিছু একটা বলছে, সেটা মন দিয়ে ভিডিওটা দেখছে। যাই হোক, এদিকে চুলটাও বেশ পরিপাটি করে আঁচড়ে দিয়েছে, আজকে সকাল সকাল কিন্তু একদম ফুল রেডি, কিন্তু ঘুরতে যাওয়ারও কোথাও নেই, স্কুলে যাওয়ারও নেই। টানা ভুগে বেচারা খুব উইক হয়ে গেছে, আর তার সাথে প্রচন্ড ক্র্যাঙ্কি হয়ে গেছে। সকাল থেকে একটু কান্নাকাটি করার পরে যদিও নিজে থেকেই খেলায় ব্যস্ত হয়ে গেছে। আমরা বাড়িতে এখন দুজন মাত্র লোক, তাই জন্য বুবলা খুবই একা হয়ে গেছে। কিটাতে গেলে আর যাই হোক, বন্ধু বান্ধব পায়, নতুন নতুন খেলনাপাতি পায়, সেগুলো নিয়েই ব্যস্ত থাকে হয়তো। এই বক্সগুলো করে আমি খেলনা রাখি, সেটাকে দেখি বক্স উল্টে সব খেলনা ফেলে বক্সটাকে মাথায় নিয়ে ঘুরছে আর পিকাবু খেলছে। এই খেলার আইডিয়াগুলো ইনোভেটিভ আর নিজের মাথা থেকেই বের করে। আমাদের এখানে আগে ইউরো শপ ছিল, মানে এক ইউরোতে সব জিনিস পাওয়া যাবে। তখন এই বাস্কেটগুলো আমি এক ইউরো দিয়ে সব কিনেছিলাম। এখন দোকানটার নামই আর ইউরো শপ নেই, আর এক ইউরোতে কিছু পাওয়াও যায় না। কি অবস্থা হয়েছে করোনার পর! ওয়ান ইউরোটা মাঝে হয়েছিল 1.10 ইউরো, রিসেন্টলি আমি ইউরো শপে গিয়ে দেখলাম 1.30 নিচে কোনো জিনিসই নেই, শুধু নামটাই দোকানটার ইউরো শপ রয়ে গেল। তবে ঘরের টুকিটাকি অনেক কাজের জিনিস পাওয়া যায়, কোনোদিনও যদি যাই এর মধ্যে আমি, তাহলে ভিডিও করে দেখাবো আপনাদেরকে। এত কালারফুল ব্রেকফাস্ট কে এনেছে! ও মা, আয় আয় আয়, কি সুন্দর ব্রেকফাস্ট আজকে! হ্যাঁ, স্ট্রবেরি 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 আচ্ছা
জ্বরটা আর আসছে না ঠিকই, কিন্তু কি মারাত্মক কাশি, কাশতে কাশতে রাত্রিরে ঘুমোতে পারে না, আবার কখনো কাশতে কাশতে যা খেয়েছে সেটা বমি করে দিচ্ছে। বাচ্চাদের শরীরটা খারাপ থাকলে মা বাবাদের মন মেজাজটাও খুব একটা ভালো থাকে না। যাই হোক, এখন আমি অরোকে টিভিতে কার্টুন লাগিয়ে দিয়েছি আর সে মন দিয়ে কার্টুন দেখছে, আর এসেছে অরোর একটা ফেভারিট রাইমস, একটু বাদেই তার অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে রাইমসের সাথে সাথে। অদিন ধরে দুপুরে একদমই খাচ্ছে না, তাই জন্য ওকে শুধুই দুধ খাওয়াচ্ছি সেরেল্যাকের সাথে। এখন স্নান করানোর পালা। এই সিরিঞ্জের মতন দেখতেটা কিন্তু বাচ্চাদের ওষুধ খাওয়ানোর জন্য। আপনি কত ML ওষুধ খাওয়াচ্ছেন সেটা ভালো করে মেজার করে তারপর এটাকে দিয়ে খাওয়াতে পারবেন। দিনে তিনবেলা ওর কাশির ওষুধটা এখনও রোজই চলছে। যাই হোক, একটু বাদেই ঘুমোনোর পালা। ঘড়ির কাঁটা বলছে 6টা বাজে, অথচ আরও ঘুম থেকে এখনও ওঠেনি। নিজের ওঠাতেও খারাপ লাগছে, কিন্তু এখন যদি ওকে না ওঠাই ঘুম থেকে, তাহলে রাত্রির বেলা একটুও ঘুমোতে চাইবে না। জোর করে ঘুম থেকে ওঠানোর ফল আমি জানি, একটু বাদেই সে কান্না শুরু করে দেবে আর অনেকক্ষণ ধরে ঘ্যান ঘ্যান করতে থাকবে। আজকে যদিও তার ব্যতিক্রম ঘটলো, একটু কিছুক্ষণ কাঁদলো তারপরেই ঠিক হয়ে গেল, আর এতটাই এনার্জি পেলো যে সাথে যোগা ম্যাটটা নিয়ে আসলো। ও ভাবলো যে যোগা ম্যাটটা মা তো আর কাজে লাগায় না, আমি ব্যায়াম করি। আসলে অনেকবারই ভাবি যে যোগা ম্যাটটাকে ইউজ করে একটু যোগা করব, কিন্তু সেটা আমার ভাবনা অবধি সীমিত থাকে, বাস্তবে আর হয়ে ওঠে না। আজকে আমাদের সন্ধেবেলায় কোনো বন্ধুর বাড়ি যাওয়ার নেই বা কারোর আমাদের বাড়ি আসার নেই, তাই জন্য বোরিং সন্ধে কাটাচ্ছি আজকে আমরা। আর এই বোরিং সন্ধেতে ওরও বসেছে একটু অফিসের কাজ করবে দেখে। বেশিক্ষণ যদি অফিসের কাজে তার মন টিকবে না, একটু বাদেই শুরু করে দেবে দুষ্টামি। শীতের দিনে এত তাড়াতাড়ি সন্ধে নামে যে বাচ্চাগুলোকে একটু পার্কে নিয়ে যাব তারও উপায় নেই, সারা দিন বাচ্চাটা ঘরবন্দি। অন্যান্য দিন বুবলা দুষ্টামিতে আমি অতিষ্ঠ হয়ে যাই, কিন্তু এখনও দুষ্টামি করলে আমার নিজেরই ভালো লাগছে যে বাচ্চাটা অ্যাক্টিভ আছে। আসলে ডাক্তাররা তো বলে যে অসুস্থ হলে পরে বাচ্চারা অ্যাক্টিভ আছে কিনা দেখবেন, যদিও মাঝে মধ্যেই বুবলা হাঁপিয়ে যাচ্ছে আর কিছুক্ষণ রেস্টও নিয়ে নিচ্ছে খেলার ফাঁকে। বুবলাকে আমরা একটু কার্টুনে ব্যস্ত রেখে যাব দুজনেই একটু রান্নাঘরে। এখন এদিকে বানানো হচ্ছে কাড়ি পকোড়া, যদিও আমার বড়ি বানাচ্ছে। এটা বানাতে বেসনের সাথে কুচনো ধনে পাতা, কুচনো পেঁয়াজ, গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মাখা হবে। এখানে এক প্যাকেট বেসন মানে 1 কেজি বেসন নিয়ে নেয় 2.79 ইউরো, বেশ অনেকটা দাম। যাই হোক, ডিশটার নাম কাড়ি পকোড়া। পকোড়ার দিকটা তো হয়ে গেছে মোটামুটি, এবার আসা যাক কাড়িটার দিকে। কাড়িটার জন্য একটা পাত্রে নেওয়া হয়েছে বেসন, তাতে দেওয়া হয়েছে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর অল্প একটু গরম মশলা। সব কিছু দিয়ে ভালো করে এটাকে জল দিয়ে এত সুন্দর করে মিক্স করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। রান্নাটা কিন্তু বেশ সহজ আর বেশ চটজলদি হয়ে যায়। প্যানে তেলটা গরম হওয়ায় দিয়ে দিয়েছি গোটা গোলমরিচ, মেথি, সর্ষে আর একটু দিয়ে দিচ্ছি একটু গ্রেটেড জিঞ্জার, ও আর সাথে দিয়েছিলাম শুকনো লঙ্কা। এরপর এই ফোড়নটার মধ্যে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে ঢেলে দেব। এই ব্যাটারটাকে ঢেলে বেশ কিছুক্ষণ ভালো করে এটাকে নাড়াচাড়া করে মোটামুটি একটা থিক গ্রেভিতে আনতে হবে। ওদিকে একটা প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি পকোড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য। পকোড়াগুলো বানানোর সময় সাথে দিয়ে দিয়েছিলাম একটু খাবার সোডা, বলতে ওটা ভুলে গেছি। ওটা দিলে পরে বেশ ফ্লাফি হয়, মানে অনেকটা আমাদের ফুলুরি বানানোর মতন। কিন্তু এটা যদিও নাকি একটা গুজরাটি ডিশ, আমি এই সব ডিশ প্রথম আমার বরের হাতেই খাই, এর আগে কোনোদিনও কলকাতায় থাকতে এসব রান্না খাইনি।
সন্ধেবেলা এরকম পকোড়া ভাজা হচ্ছে, সেগুলো কি আর তরকারিতে দিতে ইচ্ছা করে? খালি মনে হয় চায়ের সাথে খেয়ে ফেলি। এদিকে গ্রেভিটাও প্রায় হয়ে এসেছে, আর এদিকে আমার সব পকোড়াগুলোও ভাজা হয়ে গেছে। এরপর আর কিছু না, এই পকোড়াগুলোকে গ্রেভিটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব, ব্যাস। আজকে রাতে এটাই আমাদের ডিনার, আর ভিডিওটা এখানেই এন্ড করি। এরপর আমাদের ডিনার টাইম, তাই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে অন্য দিন অন্য একটা ইন্টারেস্টিং ভিডিওতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাতে যতবার আমি নতুন ভিডিও আপলোড করব প্রত্যেকটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।